হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বইমেলা চলছে, সো একুশের এই গ্রন্থমেলায় সময় পেলে অবশ্যই যাবেন। বই পড়ুন, বই পড়ার অভ্যেস করুন। বই হচ্ছে এমন একটি বন্ধু যে বন্ধু আপনাকে কখনো ফাঁকি দেবে না, আপনার সঙ্গেই থেকে যাবে। বহুদিন আপনাদের সামনে হাজির হইনি, এর জন্য দুঃখিত। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাতে আবারও যথারীতি হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে ভূত নেই, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের স্টোরি টেলার ব্লগ। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, ভূত আর ভগবান নিয়ে তর্কের আজও শেষ হয়নি। যতদিন মানুষের মনে অনুসন্ধিচ্ছা থাকবে ততদিন শেষও হবে না। এ বিষয়ে পৃথিবীর বিদ্বান এবং সাধারণ লোক দুটো মত পোষণ করে। কেউ বলেন বিজ্ঞান ভূতের অস্তিত্ব মানে না, কিন্তু বিজ্ঞানই কি শেষ কথা? আমাদের সব প্রশ্নের উত্তর বিজ্ঞান কি দিতে পারে? আবার কেউ বলে ভূত নিশ্চয়ই আছে। এমন ঘটনা তোমাদের মধ্যে অনেকেই শুনেছ কিংবা দেখেছ। খ্যাতনামা ডাক্তারেরা যে মুমূর্ষু রোগীকে দিনের পর দিন চিকিৎসা করেও সারাতে পারে না, এক সামান্য ফকির রোগীর গায়ে হাত বুলিয়ে কিংবা তার মাথায় একটা রুদ্রাক্ষ ছুঁয়ে তাকে সম্পূর্ণ নিরাময় করে তুলেছে। এতে বোঝা যায় আমাদের লৌকিক জগতের বাইরে আরেকটা জগৎ আছে যেটা বিজ্ঞানের নিয়মে চলে না। তোমরা পরজন্ম সম্বন্ধে অনেক কথা শুনেছ, সংবাদপত্রে নিশ্চয়ই পড়েছ, জাতিস্বর নিয়ে দিন রাত আলোচনা হচ্ছে। সুদূর রাজস্থানের মরুর মধ্যে দিয়ে উটের পিঠে চেপে বাপের সঙ্গে ছোট 7 বছরের ছেলে চলছে। হঠাৎ একটা গ্রামের কাছে এসে একটা কুটিরের দিকে হাত দেখিয়ে ছেলে বাপকে বলল, ওই দেখো বাবা, ওই আমার বাড়ি, ওখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে। বাবা প্রথমে কড়া ধমক দিল ছেলেকে, কিন্তু তাকে নিরস্ত্র করা গেল না। তার মুখে একই কথা, ওখানে আমার বুড়ো বাপ রয়েছে, বউ চন্দ্রা রয়েছে, ছোট ভাই এক ভোরবেলা পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে কুয়োর মধ্যে ফেলে দেয়, তুমি চলোই না ওখানে। কৌতূহল বশবর্তী হয়ে বাপ সেই কুটিরের সামনে গেল। দাওয়ার উপর এক বৃদ্ধ বসে হাঁপাচ্ছে, একটি বউ জল তুলছে কুয়ো থেকে। ছেলেটি উট থেকে নেমে হনহন করে বৃদ্ধ বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি কেশব প্রসাদ, তোমার বড় ছেলে। দু চোখের উপর কোচকানো মাংসের স্তর নেমেছে, দৃষ্টিশক্তি ক্ষীণ। বৃদ্ধ ঝুঁকে পড়ে দেখে বলল, দিল্লাগি করতে এসেছ? আমার ছেলে আজ 8 বছর মারা গেছে, ভোরবেলা কুয়ো থেকে জল তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল কুয়োর মধ্যে। ছেলেটি বলল, না, পা পিছলে পড়ে যায়নি, মধুপ্রসাদ তাকে ঠেলে দিয়েছিল। তার মতলব ছিল আমি না থাকলে বাজরার ক্ষেত বাড়িঘর সবই সে পাবে। যে বউটা জল তুলছিল সে ছেলেটির কথায় আকৃষ্ট হয়ে কাছে এসে দাঁড়ালো। তার দিকে চোখ পড়তেই ছেলেটি চেঁচিয়ে উঠে বলল, আরে চন্দ্রা, আমি কেশব প্রসাদ, তোমার মরদ। চন্দ্রার বয়স 30-এর কম নয়। সে 7 বছরের স্বামীকে দেখে হেসে ফেলল, চোখের কোণে একটু জল দেখা গেল, বলল, পাগল কোথাকার। ছেলেটির বর্তমান বাপ একটু পেছনে দাঁড়িয়েছিল, এবার সে এগিয়ে এসে বলল, কি ঝামেলা করছিস, দেরি হয়ে যাচ্ছে, চল। ছেলেটি যাবার কোনো লক্ষণই দেখালো না, দাওয়ার উপর বসে পড়ে বলতে লাগলো, কোন ঘরে সে শুতো, সে ঘরে কি আসবাব আছে, বাজরার ক্ষেতের পরিমাণ কত, বাপের 2 বার সাংঘাতিক অসুখ করেছিল, বিকানির থেকে সেই হেকিম নিয়ে এসেছিল, আরও অনেক কথা সে বলল। সে কোন গায়ে বিয়ে করেছিল, চন্দ্রার বাপের নাম কি, এমনকি বিয়ে করে বউকে নিয়ে যখন ফিরছিল তখন মাঝ পথে তুমুল বালি ঝড় উঠেছিল, সে আর চন্দ্রা সারা দেহ আবৃত করে উটের পেটের নিচে আশ্রয় নিয়ে নিজেদের বাঁচিয়েছিল। চন্দ্রা আর চন্দ্রার শ্বশুর তো অবাক, 7 বছরের ছেলে এত কথা জানলো কি করে? এবার ছেলেটি জিজ্ঞেস করল, মধুপ্রসাদ তো আর নেই? না, তাকে ক্ষেতের মধ্যে সাপে কামড়েছে, তুই যাবার 1 বছরের মধ্যেই। ছেলেটি যাবার মুখেই বাধা, চন্দ্রা তাকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কান্না, সে তাকে ছেড়ে দেবে না। ছেলেটি বলল, আমাদের নবজন্ম হয়েছে, নতুন আমির উপর তোমাদের কোনো দাবি নেই, আমার বাবা আছে,
মা আছে, দাদারা আছে, সে সংসারে আমাকে ফিরেই যেতে হবে, এই নিয়ম। ছেলেটি বাপের সঙ্গে আবার উটের পিঠে উঠে চাপল, তবে মাঝে মাঝে সে পুরনো সংসারেও আসত। এই ছেলেটি জাতিশ্বর। আগের জন্মের কথা তার সব মনে আছে, বিজ্ঞান এর কি ব্যাখ্যা দেবে? খবর পেয়ে বিখ্যাত এক গবেষক ছেলেটির কাছে গিয়েছিলেন, তাকে নানা পরীক্ষা করেছিলেন, শেষে এই সিদ্ধান্ত এসেছিল যে এর মধ্যে কোনো কারচুপি নেই। ছেলেটি সত্যি আগের জন্মের সব কথা মনে আছে। এরকম জাতিস্বরের কাহিনী ইদানিং অনেক শোনা যায়, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। ঠিক এমনিভাবে ভূতের কাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত, কাজেই এটা যে নির্ভেজাল সত্যি কাহিনী এ বিষয়ে তোমাদের কাছে আমি হলফ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করে না, সরকারি অফিসের আইন বিভাগের উচ্চ পদস্থ অফিসার, থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবী একটি স্কুলের শিক্ষিকা। জীবনে দুজন বেশ ভালোই কাটছিল, ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো, পাত্র উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানায় আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো, আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন। জিজ্ঞেস করলাম, কি কিনবে? না না, ভাড়া নেব, খুব বড় দরকার নেই, দুজনের থাকার মতন, একটু যেন ভালো এলাকায় হয়, আর দক্ষিণ কলকাতায় দেখবেন, কারণ ওর কারখানাটা কালীঘাটে, আমি নিজে থাকি কালীগঞ্জে, একেবারে লেকের কাছে। পরদিন থেকে এই বাড়ি খোঁজা শুরু করে দিলাম, শুধু নিজে নয়, গোটা দুয়েক দালালও লাগিয়ে দিলাম। অনেক বাড়ির সন্ধান এলো, কিছু কিছু আরতির সঙ্গে নিয়ে বাড়ি দেখতেও লাগলাম। আরতি ভারী খুঁতখুঁতে মেয়ে, কোনো বাড়ি তার পছন্দ হলো না, কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল। তিন মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল, পার্কের সামনে, প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে, খানতিনেক কামরা, বারান্দা, বাথরুম, আবার ওরই মধ্যে একফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়া খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এ বাড়ি পছন্দ হয়ে গেল। শুধু আরতি নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই দু মাসের ভাড়া আগাম দেয়া হলো। মাসখানেক পর আরতি বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো, নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল বেল জুই যেমন আছে, তেমনি বিদেশি ফুল ডালিয়া, পপি, হলিককও রয়েছে। এমন বাসা খুঁজে দেওয়ার জন্য আরতি আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেকদিন আরতির সঙ্গে দেখা হয়নি, অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল, সেখানে মাস তিনেক কাটিয়ে কানপুর, সেখানেও আরও মাসের ওপর লেগে গেল। কলকাতায় ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধুবান্ধব নিয়ে গল্প করছি, আরতি এসে ঢুকল। প্রথম নজরেই মনে হলো চেহারাটা যেন একটু ম্লান। আরতি ভিতরে চলে গেল, বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে, আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। কি বলো, শরীর খারাপ নাকি, চেহারাটা কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাত্রে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে শক্ত অসুখে পড়ে যাবে। ডাক্তার কিছু করতে পারবে না। তার মানে? মানে বাড়িটা ভালো না। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস প্রচুর, সেসব কিছু নয়, অন্য ভয় আছে, আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবলো, তারপর আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইত না, কিন্তু আমি মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাসী। আমার স্থির ধারণা, যারা অতৃপ্ত কামনা বাসনা নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয় তারা আবার ফিরে আসে, কখনো বায়বীয় মূর্তি, কখনো মানুষের রূপ ধরে ফেলে, সংসারের মাঝখানে ঘুরে বেড়ায়। কি ব্যাপার খুলে বলো তো? বলছি,
আরতি কোলের উপর রাখা ভ্যানিটি ব্যাগটা পাশে নামিয়ে রাখল। সহজ হয়ে বসে বলতে লাগল, মাস দুয়েক আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুম ভেঙে যায়। মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ। আশিস পাশেই শুয়েছিল, তার ঘুমের বহর তো জানোই। বুকের উপর দিয়ে এক ব্যাটালিয়ন সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না। কাজেই তাকে ডাকার চেষ্টা না করেই নিজে উঠে পড়লাম। ভীতু এ বদনাম কেউ দিতে পারবে না, বরং সবাই জানে আমি রীতিমতো সাহসী। প্রথমে জানালা দিয়ে দেখলাম, কিছু দেখা গেল না, কিন্তু খুটখাট শব্দ ঠিকই চলতে লাগল। মনে হলো খরম পায়ে দিয়ে একে যেন পাইচারি করছে, অথচ কোনো লোককে দেখা গেল না। রাতে মাংস রান্না হয়েছিল, হাড়ের টুকরো রান্নাঘরের প্লেটের উপর পড়েছিল। খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখনই ঘুম এলো না। একবার ঘুম ভেঙে গেলে চট করে ঘুম আর আসে না। এপাশ ওপাশ করতে লাগলাম। পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে, নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে। ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল। অন্ধকারে আমি ঘুমোতে পারি না, এ আমার ছেলেবেলার অভ্যাস। হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলোক আড়াল করে এ ঘর থেকে অন্য ঘরে চলে গেল। চমকে উঠে বসলাম, আশিসকে ডাকলাম, এই ওঠো ওঠো, ঘরের মধ্যে কে ঢুকেছে? আশ্চর্য মানুষ চোখ খুলল না, পাশ ফিরতে ফিরতে বলল, ফ্লিট দিয়ে দাও। ছায়াটা সরে সরে বাইরের দেয়ালের সঙ্গে মিশে গেল, আর দেখা গেল না। আমি তখন বিছানার উপর উঠে বসেছি, মনকে বোঝালাম ও শুধু চোখের ভুল। তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষটাকে দেখা গেল না, তা কী করে হতে পারে? ভূতের কথা ভাবতেও পারি না, কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। আমি খুব মনোযোগ দিয়ে আরতির কথা শুনছিলাম। বল বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভূত নেই গল্পের প্রথম পর্ব। আজ এ পর্যন্তই, দ্বিতীয় পর্বে আপনাদেরকে বাকি অংশটা শোনাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।